শুধু বারোয়ারির পুজো নয়, এবার কলকাতা শহরে দুর্গাপুজোয় অন্যতম ভূমিকা রাখে হচ্ছে এই আবাসনের পুজোগুলো। ট্রাইব টিভির 2023 পুজো পরিক্রমায় এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি উল্টোডাঙা ন্যাচারাল ভিউ আবাসনে, এবং সেখানকার এই দুর্গোৎসব কমিটি তারা কিন্তু প্রতি বছর গত 17 বছর ধরেই এইভাবে কিন্তু দুর্গাপুজো করে আসছেন, এবং এই দুর্গাপুজোর চারটি দিন কিন্তু গোটা আবাসনের সমস্ত বাচ্চা থেকে শুরু করে পুরুষ মহিলা বাড়ির স্ত্রীরা মা বোনেরা সকলে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এই দুর্গাপুজোর পাঁচটা দিন কিন্তু তারা একসঙ্গে আনন্দ উপভোগ করে। নাচ গান খাওয়া দাওয়া তার সঙ্গে পুজো, একদম জমজমাটি ঘরোয়া পরিবেশ। ১৭তম বর্ষের পুজো, বিশেষত তো দেখুন আমরা পুজোটাকে কোনো থিম বা ওইসব দিয়ে দেখতে চাই না, আমাদের ঘরে মেয়ে আসছে উমা, সেইটারই আমরা আনন্দে তাকে বরণ করে নিই, তার সাথে চারটে দিন খুব আনন্দে কাটাই। আমাদের পুজোর এটাই বিশেষত্ব আমরা মনে করি, এটা আমাদের বাড়ির পুজো, আমরা একদম বাড়ি পুজো হিসেবেই নিই। আর মহিলা পরিচালিত, সম্পূর্ণ মহিলা পরিচালিত কমিটি, আমরা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যা যায় মানে প্যান্ডেল কীরম হবে, ঠাকুর কীরম হবে, কী কী প্রোগ্রাম হবে, ভোগের কী মেনু হবে, সব কিছু আমরা মহিলারাই ঠিক করি, বাজার দোকান সব আমরা করি, এবং ঠাকুর পছন্দ করতেও আমরা যাই। হ্যাঁ, অবশ্যই জেন্টসরা একটু হেল্প করেন পরে। তো আমাদের বিশেষত্ব এটাই যে এটা পুরোপুরি ঘরোয়া একটা পুজো, পরিবেশটা আমরা যতটা চাই ঘরোয়া রাখতে। আমাদের তিন দিন দুপুরবেলা ভোগ হয় সপ্তমী অষ্টমী নবমী, তাছাড়া বাইরে ঠিক গেটের মুখে আমরা ভোগ বিতরণও করি, পথ চলতি লোক যাতে খায় সেই সবের জন্য সবাইকে আমরা একটু ভোগটা শেয়ার করতে চাই সবার সাথে। আর কালচারাল প্রোগ্রাম তো আমাদের বিশেষ আকর্ষণ, প্রত্যেক দিন পঞ্চমীর দিন থেকে শুরু হয় নবমী অবধি, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির পরে আমাদের কালচারাল প্রোগ্রাম হয়, এবং এখানে বাঙালি অবাঙালি দু রকম কমিউনিটি মিলেমিশে থাকে, তো সেই জন্য সব রকম আমরা মিলিয়েই করি। আরেকটা বিশেষ হচ্ছে আমাদের যে কুমারী পুজো নবমীর দিন হয়, সেটা একটা বিশেষ আকর্ষণ। আর তাছাড়া সন্ধি পুজো আর সিঁদুর খেলা তো আমাদের প্রচণ্ড মানে সকালের দিকে হয়, আমাদের দশমীর, আমাদের যেহেতু বিকেলবেলা প্রতিমা নিরঞ্জন হয় সকাল থেকে সিঁদুর খেলা চলে, সেটা বিশাল আনন্দের ব্যাপার। যদি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, যদি আসতে পারেন দেখবেন, এই আপনাদের সবাইকে আরেকবার সারা দিন শুভেচ্ছা। সমস্ত মহিলারা এই পুজো করে থাকেন এই ন্যাচারাল ভিউ আবাসনে, এবং তাদের এই মহিলাদের উদ্যোগেই কিন্তু 17 বছর ধরে এইভাবে এই উল্টোডাঙা ন্যাচারাল ভিউ আবাসনে চলে আসছে দুর্গাপুজো। নাচ গান খাওয়া দাওয়ায় জমজমাট আবাসনের সমস্ত আবাসিকরা মিলেই কিন্তু এই পুজোর পাঁচটা দিন কিন্তু জমিয়ে আনন্দ করেন। শুধু আবাসন নয়, শহরের অন্যান্য মানুষরাও কিন্তু এই আবাসনে ভিড় জমান এখানকার কুমারী পুজো, এবং সপ্তমী অষ্টমী নবমী তিন দিন ভোগ একসঙ্গেই খান, এইভাবেই কিন্তু তারা পুজোটাকে উপভোগ করেন। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।